সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিচার কাজ স্থগিত করে বিচার প্রক্রিয়াটি সৌদি আরবের কাছে হস্তান্তর করেছে তুরস্ক আদালত। বৃহস্পতিবার দেশটির আদালতের রায়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত 26 সৌদি নাগরিকের অনুপস্থিতিতে তুরস্কে এই বিচার কার্য চলছিল। তুরস্ক আদালতের এমন সিদ্ধান্তে সৌদি আরব মামলাটি নিষ্পত্তি করার সুযোগ পাবে বলে মনে করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এতে ক্ষোভ জানিয়েছেন খাশোগির পরিবারের সদস্যরাও। What happened today in the court? এ সিদ্ধান্ত হতাশাজনক ও অগ্রহণযোগ্য। তুর্কি আদালত এ লড়াই থেকে হাল ছেড়ে দিয়েছে। আজকের এই সিদ্ধান্ত ছিল রাজনৈতিক, তবে আমি হাল ছাড়ছি না। আমার বিশ্বাস ন্যায় বিচার আসবেই। The struggle itself more important than results. এদিকে গণমাধ্যমের দাবি, অর্থনৈতিক টানাপোড়েনের কারণে তুরস্ক সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। সৌদি নাগরিকদের বিরুদ্ধে মামলা বাতিলের শর্তে আঙ্কারার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্মতি দিয়েছে রিয়াদ। 2018 সালে 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার শিকার হন। তার হত্যাকাণ্ড রীতিমতো আলোড়ন তুলে দিয়েছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ।